আসসালামু আলাইকুম বিভিন্ন পরীক্ষায় আসা 40টি সাধারণ জ্ঞান মানে হলো বাংলাদেশ বিষয়াবলী ও আন্তর্জাতিক বিষয়াবলীর উপরে সাধারণ জ্ঞান আজকে আমরা শিখব আর এই সাধারণ জ্ঞানগুলো কিন্তু বিসিএস পরীক্ষা শিক্ষক নিবন্ধন প্রাইমারি এবং যে কোনো ধরনের যে চাকরির পরীক্ষা ব্যাংক পরীক্ষায় সব জায়গায় ঘুরে ফিরে এসে থাকে সাধারণ জ্ঞান তো কোনো স্পেসিফিক ভিডিও কোনো পরীক্ষার জন্য আসে না যে কোনো প্রশ্ন উত্তরে বিভিন্ন পরীক্ষায় এসে থাকে তো আজকে লেসনের এই সাধারণ জ্ঞানগুলো আপনারা ভালো মতো মুখস্থ করবেন আর আমার চ্যানেলে সাধারণ জ্ঞানের প্রচুর ভিডিও দেওয়া আছে এবং ইনশাল্লাহ দেওয়া হবে আরও সবগুলো আপনারা ফলো করবেন তাহলে ইনশাল্লাহ যে কোনো পরীক্ষায় আপনারা কমন পাবেন তো চলুন শুরু করা যাক সর্বাধিক ভাষার দেশ কোনটি এটা হলো পাপুয়া নিউ গিনি ভাটিক দেশ নামে পরিচিত বাংলাদেশ বাংলাদেশকে ভাটির দেশ বলা হয় ভূমধ্য সাগরের বাতিঘর বলা হয় কোন আগ্নেয়গিরিকে স্ট্রম্বোলিকে গুগলের প্রতিষ্ঠাতা কে ল্যারি পেজ ও সার্গেই ব্রিন মার্ক জুকারবার্গ ও তার তিন সহপাঠী কত সালে ফেসবুক প্রতিষ্ঠা করেন 2004 সালে টুইটারে যাত্রা শুরু হয় কবে 2006 সালে মার্কেটিং এর জনক কে ফিলিপ কটলার অ্যানাটমির জনক কে আদ্রে ভেশা লিয়াস রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা যুক্তরাজ্যের আধুনিক শিক্ষার জনক কে সক্রেটিস আধুনিক ল্যাপটপের জনক কে বাল মেঘা রিজ নিষিদ্ধ শহর বলা হয় কোন দেশকে তিব্বতকে নিষিদ্ধ শহর বলা হয় মুক্তার দেশ বলা হয় কোন দেশকে কিউবাকে ইন্টারনেটের জনক বলা হয় কাকে ভিন্টন জি কার্ফকে WWW এর জনককে টিম বার্নার্স লি ইমেলের জনককে রে টমলিনসন বলিশিরা ভ্যালি কোন জেলায় অবস্থিত মৌলভি বাজার জেলায় অবস্থিত হালদা ভ্যালি কোথায় অবস্থিত খাগড়াছড়িতে নাপিতখালি ভ্যালি কোথায় অবস্থিত এটা হলো কক্সবাজারে বাংলাদেশে কোন ভূমিরূপটি দেখা যায় না এটা হলো মালভূমি হিমালয়ের কন্যা বলা হয় কোন জেলাকে পঞ্চগড়কে আধুনিক ফিনান্সের জনককে ডক্টর ইউগেন ফামা বাংলাদেশের আমাজন বলা হয় সিলেটের রাতারগুল বনকে কোন গাছকে সূর্যকন্যা বলা হয় তুলা গাছকে সৌন্দর্যের লীলাভূমি বলা হয় কোন জেলাকে রাঙামাটিকে প্রাচুর ডান্ডি হিসাবে পরিচিত বাংলাদেশের কোন জেলা নারায়ণগঞ্জ বাংলাদেশে প্রবেশদ্বার বলা হয় চট্টগ্রামকে 360 আউলিয়ার দেশ বলা হয় বাংলাদেশের কোন জেলাকে সিলেটকে 12 আউলিয়ার দেশ বলা হয় কোন জেলাকে চট্টগ্রামকে সার্চ ইঞ্জিনের জনককে এলান এমটাজ ইন্টারনেট জগতের প্রথম ডোমেইন কোনটি .com বাংলাদেশে শীতল পানির ঝর্ণা অবস্থিত কক্সবাজার জেলায় গরম পানির ঝর্ণা কোথায় অবস্থিত সীতাকুণ্ডে বাংলাদেশ বাংলার ভ্যানিস তথা বাংলার শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত কোন জেলা বরিশাল জেলা বাংলাদেশের দ্বীপের রানী বলা হয় ভোলা জেলাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি সংবিধান বাংলাদেশ সংবিধান দুষ্পরিবর্তনীয় কেন পরিবর্তন সহজ নয় বলে বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ বা অধ্যায় আছে 11টি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে 153টি প্রকৃতির কন্যা বলা হয় সিলেটের জাফলংকে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো শেয়ার করে দিবেন আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম